আর আজকে আমরা চলে এসেছি আর একটা গল্প নিয়ে। সমস্ত কিছু খুবই ভালো লেগেছে, তার জন্য আমরা আজকে আমাদের স্পেশাল দিনটাকে সেলিব্রেট করার জন্য এখানে আবার চলে এসেছি ডিনারে। একদম, গল্প রেস্টুরেন্ট চুজ করার তিনটে মেন কারণ, একটা হচ্ছে বাড়ির খুব কাছে, সেকেন্ড হচ্ছে এখানে অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা সুন্দর সুন্দর খাবার পাওয়া যাবে, তিন নম্বর দে হ্যাভ অ্যারেঞ্জড আ স্পেশাল ক্যান্ডেল লাইট ডিনার ফর আস, সো রিয়েলি এক্সাইটেড। এবং দেখতে দেখতে পাঁচটা বছর হয়ে গেল এবং আজকে এই দিনে তোমাদেরকে নতুন এই রেস্টুরেন্টটা পুরোটা দেখাবো, তার সাথে সমস্ত প্রাইসিং থাকবে। স্পেশালি যারা বাইরে থেকে বেড়াতে আসছো, যারা বারবার কোয়েশ্চেন করো যে শিলিগুড়িতে ভালো খাবার জায়গা কোথায়, তাদের জন্য স্পেশালি এই ব্লগটা পুরোটা দেখতে হবে। প্রাইস ওয়াইজ বেশ ভালো, খাবার দাবার তোমাদেরকে পরে দেখাচ্ছি, তো তার আগে পুরো রেস্টুরেন্টটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। সো এটা হচ্ছে গল্প রেস্টুরেন্ট, দ্বারকা রুকমানি প্লাজার ঠিক বেসমেন্টে। মেন রেস্টুরেন্টের বাইরে একটা লাইভ কাউন্টার আছে যেখানে তোমরা বিকালবেলা চিকেন রোল, এগ রোল এই সমস্ত পেয়ে যাবে, তার সাথে তন্দুরি এগুলোও পেয়ে যাবে। এখান দিয়ে নেবে, এটা হচ্ছে রেস্টুরেন্টের মেন গেট, আর এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্সটা। দেখো চেয়ার টেবিল পাতা আছে, আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া, আর এই উপরের ডিজাইন, আর এই হচ্ছে আমাদের ডেকোরেশন আজ স্পেশাল ডের জন্য। তুমি দেখে নাও ডেকোরেশনটা সুন্দর করে আমাদের জন্য সাজিয়েছে, তার সাথে একটা কেক যেখানে লেখা আছে 5 ইয়ার সেলিব্রেশন, আর এই সুন্দর বেলুন। এখানকার এই রেস্টুরেন্টটা ছোট হলেও এর ইন্টেরিয়রটা খুব সুন্দর একদম। আর তোমরা এখানে জায়গা দেখে বুঝেই গেছো যে ম্যাক্সিমাম কতজন এখানে বুঝতে পারো খেতে পারো। তো এই রেস্টুরেন্টে আসাটা কিন্তু খুব সহজ, শিলিগুড়ির কোট মোড়ের কাছে, একদম কোট মোড়ের কাছে এই রেস্টুরেন্টটা, যারা শিলিগুড়ি জংশন বা এনজেপি স্টেশন থেকে ট্রেন ধরছো তারা কিন্তু আসানিসে এই জায়গাটায় খেয়ে 15-20 মিনিটের মধ্যে যে কোনো স্টেশনেই পৌঁছে যেতে পারো। শুধু বাঙালি না, এখানে স্পেশালি কন্টিনেন্টাল ডিশ পাওয়া যায় যেগুলো আজকে আমরা ট্রাই করে তোমাদেরকে দেখাবো একদম। আর আরেকটা কথা, যারা স্কুল গোয়িং কলেজ গোয়িং আছো, এখানে আশপাশে স্কুল কলেজও রয়েছে, তো তারাও এখানে ইজিলি তোমরা লাঞ্চ করতে পারো, কেন কি এখানে প্রাইসটা অনেকটাই রিজনেবল। আজকে অনেকদিন পরে একটা প্রপার ফুড ব্লগ হতে চলেছে সাথে সেলিব্রেশন, সো কেমন লাগলো অবশ্যই জানিও। চলো তাহলে শুরু করি সেলিব্রেশনটা একটু। এই পুরো জায়গাটাই কিন্তু এই রেস্টুরেন্ট থেকে আমাদের জন্য সাজিয়ে দেওয়া হয়েছে। তোমরাও যদি জন্মদিন বা অ্যানিভার্সারি যে কোনো টাইপের সেলিব্রেট করতে চাও তাহলে কিন্তু তোমরা এখানে আসতে পারো। তো এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্স তোমরাও কিন্তু আমাদের মতো একটা স্পেশাল ডে সেলিব্রেট করতে পারো। তো আমাদের সেলিব্রেশনের পর আমরা ডিনারে বসে গেছি, তো আমাদের প্রথমে স্টার্টারে কি রয়েছে দেখে নাও। স্টার্টারে রয়েছে হচ্ছে, এটা হচ্ছে ফ্রাইড ফিশ, আর এটা হচ্ছে গ্রিল ফিশ, আর তার সাথে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ, আর তার সাথে সুন্দর করে দেখো সালাড, মানে শসা টমেটো এগুলো সুন্দর করে কাটিং করে দেওয়া হয়েছে, আর এগুলো কিন্তু সবকটাই কন্টিনেন্টাল। তোমাদের বলেছিলাম আজকে কন্টিনেন্টাল ট্রাই করে দেখবো, তো ওগুলো সবকটাই। আর সব থেকে এইখানের একটা স্পেশাল জিনিস হচ্ছে, মানে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে দেখো স্পুনগুলো সুন্দর র্যাপিং করা আছে, কতটা হাইজিন মেনটেন করা হয়েছে, এটা জেনারেলি দেখা যায় না সমস্ত জায়গায়।
তো চলো আবার ট্রাই করে দেখা যাক কেমন। প্রথমে আমি হচ্ছে ট্রাই করব ফ্রেঞ্চ ফ্রাইজ, আমার ফেভারিট। ওকে, খুবই ক্রিসপি, পুরো একদম যেটা আমরা কেএফসি তে খেয়ে থাকি সেরকমই টেস্ট। আর এটা সাইজ গুলো বেশ বড়ই আছে, কোয়ান্টিটি দেখে নাও ঠিকঠাক একদম। সবথেকে বড় কথা এই প্রাইসে, আর প্রতিটা খাবারের প্রাইস কিন্তু নিচে তোমাদের দিয়ে দেওয়া হবে, স্ক্রিনের মধ্যে দেখতে পেয়ে যাবে। আর আমিও একটু গ্রিল ফিশটা ট্রাই করে তোমাদেরকে বলছি কেমন লাগলো। এটার মধ্যে বেশ অনেক রকম স্পাইসেস আমি পাচ্ছি, টেস্ট পাচ্ছি স্পাইসের, বেশ ভালো। উপরের যে কোটিংটা আছে সেটাও কিন্তু একদম পাতলা কোটিং আছে, কিন্তু ক্রিসপি রয়েছে আর ভিতরটা সফট জুসি, একদম সফট এন্ড জুসি। এটা ডেফিনেটলি তোমরা ট্রাই করতে পারো, তাহলে ফ্রাইড ফিশটা ট্রাই হবে একদম, হাতে করেই খাই। এটাও নোরাও ভালো খেতে, আর তোমরা সাইজটাও দেখে নিয়েছো, দেখে নাও একবার, খুবই ক্রিসপি রয়েছে। এটার নাম হচ্ছে স্পাগেটি উইথ মিট বল, এটা হচ্ছে কন্টিনেন্টালি, তো এটা ট্রাই করা যাক। খুবই টেস্টি এবং ইয়ামি দেখতে লাগছে, তো আমিও ট্রাই করে দেখি। আমি ওয়েট করতে পারছি না, আমি একটু স্পাইসি খাবার কম খাই, এটা কিন্তু বেশ স্পাইসি, মানে আমার মনের মতো। হ্যাঁ, ওর মনের মতো, যারা একটু মানে স্পাইসি খাবার খেতে খুব একটা পছন্দ করো না এটা অ্যাভয়েড করতে পারো। আর চালা স্পাইসি, অতটাও স্পাইসি না, ওর কথা বাদ দাও, ওর স্পাইসি খেতে পারে না। আমার তো খুবই ভালো লাগলো, আর খুব সফট চিকেনটা ভিতরেটা, খুব ওটা সফট আছে কিন্তু বস স্পাইসি আছে, কিন্তু স্পাগেটিতে পুরো একদম রেড সসটা, হট এন্ড রেড সসটা এখানে কিন্তু খাবার দাবার সুন্দর করে পরিবেশনও করা হয়, টেস্টের সাথে সাথে কিন্তু প্রেজেন্টেশনটাও ম্যাটার করে যে কোনো একটা রেস্টুরেন্টে, সো এখানে কিন্তু সেটা প্রপারলি মেইনটেইন হয়েছে। এটা কিন্তু আমার খুবই ভালো লাগলো, সিরিয়াসলি এটা স্পাইসি, এটা এখন কি হচ্ছে, এখন অনেকটা স্পাইসি লাগছে। দেখো যা বলেছিলাম, পাঁচ ভাইটা তো লাগে কিন্তু আমার খুব ভালো লাগে, যারা স্পাইসি খেতে পছন্দ করে তারা ডেফিনেটলি এটা ট্রাই করো। একদম, তো এই ছিল আপাতত আমাদের টেবিলে এই কটা আইটেম, সো এই আইটেমগুলো একটু ফটাফট ফিনিশ করি, তারপর নতুন আইটেম নিয়ে আবার দেখা হচ্ছে। স্টার্টার খেতে খেতে এই জিনিসটা খুবই দরকার পড়ছিল আমাদের, সুন্দর করে ডেকোরেট করে দেওয়া হয়েছে, একদম সেভেন আপ। তোমরা অনেকগুলো অপশনসই পেয়ে যাবে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে এখানে, যেটা চাইবে। ও কন্টিনেন্টাল ডিশ তো টেস্ট করাই হলো, ও ফিরে গেছে ওর ফেভারিট, মানে কম্বো বা ওর ফেভারিট খাবার পোলাও। পোলাও দেখে নাও, যারা পোলাও খেতে ভালোবাসো এখানে স্পেশালি এই রেস্টুরেন্টে একটা কম্বো আছে, পোলাও চিকেন এবং পোলাও মাটন, যেটা মানে সর্বত্র সব জায়গায় কিন্তু পাওয়া যায় না এই কম্বোটা। এবং মানে যারা আমার মতো ইন্ডিয়ান খাবার বেশি পছন্দ করো রাদার দেন চাইনিজ বা কন্টিনেন্টাল, তাদের জন্য কিন্তু এটা একটা স্পেশাল মেনু এখানকার। তো দেখতেই পাচ্ছ একদম পুরো ভালোই কোয়ান্টিটি দেওয়া আছে একজনের মতো। অপছন্দের খাবার, তো এখানে এসে দেখো আমি এটা খাবো ওটা খাবো, আর এখানে পোলাও এর স্মেলটাও ভীষণ ভালো। একটু টেস্ট করি, কিছুদিন আগে যখন এখানে পোলাও আর মাটন খেয়েছিলাম তখন থেকেই ভেবে রেখেছিলাম যে এটা তোমাদেরকে দেখাবো, স্পেশালি এই আইটেমটা। তো আজকে মাটন খাচ্ছি না, আজকে চিকেন খাচ্ছি, এই পোলাও আর চিকেনের গ্রেভি।
অ্যাজ ইউজুয়াল বেশ ভালো, ঘরোয়া টাইপের। আর সবথেকে বড় কথা এখানে প্রাইস ওয়াইজ খাবারগুলো একেবারেই ঠিকঠাক, মানে তোমাদের ডেকোরেশন ঠিকঠাক, টেস্টও ঠিকঠাক এবং কোয়ান্টিটিও ঠিকঠাক। প্রাইস ওয়াইজ বারবারই বলছি, তো তোমরা রিজনেবল প্রাইসে এবং ভালো খাবার ভালো একটা অ্যাম্বিয়েন্সে তোমরা পেতে পারো। আর এখানে কিন্তু আর একটা জিনিস পাওয়া যায়, থালি পাওয়া যায়, চিকেন থালি, ফিশ থালি, ভেজ থালি সবগুলো পাওয়া যায়। সেগুলো আমরা আমি ট্রাই করেছিলাম, আমার তো বেশ ভালো লেগেছে। থালিতে বিভিন্ন রকম আইটেম ছোট ছোট করে সুন্দর করে সাজিয়ে দেওয়া থাকে, সেগুলো খুব সুন্দর টেস্টি খাবার ছিল। এখানকার কিন্তু স্পেশাল আইটেমের মধ্যে ওগুলোও পড়ে, তো তোমরা যারা লাঞ্চ করতে আসছো তারা কিন্তু এই থালিটা ট্রাই করতে পারো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবং পেটটা খুবই ফুল হয়ে গেছে, কিন্তু লাস্টে একটু মিষ্টি মুখ মানে আইসক্রিম দিয়ে আমরা আমাদের ডেজার্টটা সারছি। এটা হচ্ছে কম্বিনেশন একটা আইসক্রিম, বাটার স্কচ আর চকলেটের। তো যারা এখানে খেতে আসতে চাও তাদের জন্য একবার মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কন্টিনেন্টালের মেনু কার্ড, প্রাইসিং গুলো একবার দেখে নাও। আর এটা হচ্ছে মেন কোর্স, ইন্ডিয়ান ফুডের মেনু কার্ড, একবার প্রাইসিং গুলো দেখে নাও সমস্ত কিছু। এখানে বিভিন্ন রকমের খাবার দাবার তোমরা কিন্তু পেয়ে যাবে, স্যুপ, নুডলস, রাইস, ডাল, সব ধরনের সমস্ত রকমের লাঞ্চ, স্ন্যাক্স এবং ডিনার একদম। আর এখানে ওয়েটিং টাইমও খুব বেশিক্ষণ কিন্তু না। এখানে কিন্তু ইন্ডিয়ান এবং কন্টিনেন্টালের সাথে কিন্তু ডেলিশিয়াস পিজাও পাওয়া যায়, যেটা আমরা ট্রাই করিনি, বাট তোমরা কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে পারো আর এটা বাড়িতেও কিনে নিয়ে যেতে পারো। তো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট এবং আমাদের খুবই পেটটা ভরে গেছে, আর তোমাদের পুরোটাই দেখিয়ে দিলাম এখানকার অ্যাম্বিয়েন্স, এখানে এরকম সুন্দর একটা ডেকোরেশন, সুন্দর রোজ পেটেলস দিয়ে, আমার তো খুবই ভালো লেগেছে ডেকোরেশনটা। তারপর তোমরা এরকম সেলিব্রেট করতে পারো, তার জন্য যে যেমন ডেকোরেশন করবে তার জন্য সেরকম কস্টিং, সেটা এখানে কথা বললে এক্স্যাক্টলি আমরা যেমন পিছনে এইটুকুন ডেকোরেশন করেছি, তোমরা কিন্তু চাইলে পুরো রেস্টুরেন্টটাকে ডেকোর করতে পারো এবং এটাকে বুকও করে নিতে পারো, গ্রুপ মিলে আসতে পারো। আর খাবার দাবার বারবারই বলছি প্রাইস ওয়াইজ কিন্তু একেবারেই ঠিকঠাক, মানে খাবার পাবে এবং খুবই হাইজেনিক বলে আমাদের মনে হয়েছে। সব থেকে আমার যেটা পছন্দের মানে ভালো লেগেছে সেটা হচ্ছে হাইজিন মেনটেন করা হয়েছে সমস্ত, মানে প্লেট থেকে আরম্ভ করে স্পুন ডোন দেখিয়েছো তোমরা। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, অনেক ক্ষেত্রে কমপ্লেন আসে যে রেস্টুরেন্টে স্টাফেদের ব্যবহার ভালো নয়, কেউ কথা বলতে চায় না, কিন্তু এখানে স্টাফরা খুবই ভালো, আমাদের ছবি টবিও তুলে দিয়েছে এবং আমাদের সাথে যথেষ্ট ভালো ব্যবহারও করেছে, তো এটা এখানে আশা করা যায়। এবং যে ওনার দাদা খুবই ভালো, তো তোমরা এখানে নিশ্চিন্তে কিন্তু খেতে আসতে পারো, একটা সুন্দর লাঞ্চ বা ডিনার তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। আর আরেকটা কথা, রেস্টুরেন্টটা কিন্তু 3-4 মাসই হয়েছে, সো একদম নতুন রেস্টুরেন্ট শিলিগুড়ির বুকে, যারা শিলিগুড়ির মানুষ দেখছো তারা ডেফিনেটলি কিন্তু একবার হলেও ট্রাই করো এবং আমাদেরকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। তো আমাদের সাথে এখন আছে এই রেস্টুরেন্টের ওনার, দাদা আপনার নাম? ওর নাম তানজিরুল হক। আচ্ছা, তো এই শিলিগুড়িতে এত রকমের এত রেস্টুরেন্ট আছে, তো গল্পতেই কেন লোকজন গল্প করতে আসবে? গল্পের একটা স্পেশালিটি হলো যে এখানকার পরিবেশ, যেটা আমি ভেবেছিলাম আর কি বানানোর জন্য, কুল পরিবেশ থাকবে, এতে এসে একটু হালকা মেজাজে গল্প করতে পারে, আর তার সাথে কিছু স্ন্যাক্স, তারপর মেন কোর্স। আমাদের যেমন এখানটায় বেঙ্গুলি থালি সব থেকে ফেমাস, বাসন্তী পোলাও এখানকার সব থেকে ফেমাস, মানে এটা না খেলে বুঝতে পারবেন না। তো আমার আবেদন একবার আসুন, আর তারপরে মোটামুটি সব কিছুই পাওয়া যায়, তন্দুর থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং মোটামুটি আমরা চেষ্টা করি যাতে ভালো ওয়েল ডেকোরেট করে দেওয়ার, তো আশা করি আসবেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, রাতও অনেক হলো, একটা নতুন রেস্টুরেন্টের তোমাদের ঠিকানা দিলাম। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে জানো কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, বেল নোটিফিকেশন অন করে দিও, আর আমাদের এভাবেই পাশে থেকো, ভালোবাসতে থেকো, সায়েল স্টোরিজ ফ্যামিলির পার্ট। আর নেক্সট ব্লগে একটা দারুণ জায়গা আর সন্ধান নিয়ে আমরা আসতে চলেছি, তো তোমরা সেটা দেখতে অবশ্যই চ্যানেলে যোগ একদম। চলো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা, গুড নাইট।